তো রিফাত হত্যাকাণ্ডে তার স্ত্রী মিন্নি সহ নয় আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আসাদুজ্জামান আসামিদের উপস্থিতিতে চার্জ গঠন করেন। আগামী 8ই জানুয়ারি সাক্ষ্য গ্রহণের মধ্য দিয়ে শুরু হবে রিফাত হত্যা মামলার বিচার কাজ। বাদীপক্ষের আইনজীবী জানান, সকালে কারাগারে থাকা প্রাপ্তবয়স্ক 8 আসামিকে আদালতে তোলা হয়। এ সময় জামিনে থাকা মিন্নিকেও আদালতে হাজির করা হয়। দুপুরে আসামিদের উপস্থিতিতে তাদের অপরাধ পড়ে শোনান বিচারক। পরে রাষ্ট্রপক্ষ ও আসামি পক্ষের আইনজীবীদের যুক্তি তর্কের পর মামলার অভিযুক্ত রিফাত ফরাজি, নিহত রিফাত শরীফের স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নি সহ নয় আসামির বিরুদ্ধে রিফাত হত্যার অভিযোগ গঠন করা হয়। এদিকে আসামিদের আশ্রয় দেয়া এবং পালাতে সাহায্য করায় আরও দুইজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। এই মামলায় সকল আসামিরাই ডিসচার্জে প্রেরণা দিয়েছিল, আদালত তাদের আবেদন খারিজ করে দিয়েছে। এছাড়া আল কায়ুম রাব্বি আকনের পক্ষে তাদের আইনজীবী একটা জামিনের প্রার্থনা করছিল, সে জামিনের প্রার্থনা নাকচ করে দিয়েছে। মিন্নির পক্ষে ডিসচার্জ দরখাস্ত ছিল এবং ডিসচার্জ দরখাস্ত যেহেতু নামঞ্জুর হয়েছে, মিন্নির বাবার সাথে আমি আলাপ করেছি, আমার মক্কেল দাবি করছে আর তারা উচ্চ আদালতে যাবে এ ব্যাপারে।